فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو ماني تبون আপনি একটি আর্টিকেলে আপনার কোন নিকটাত্মীয় বোন থেকে আপনি কষ্ট পেলেন, আপনার নামে তিনি বদনামি রটাইলেন, যে দোষগুলি আপনি করেননি এমন দোষ করেছেন বলে উনি লোকদের বলাবলি করেন, এতে আপনি অত্যন্ত অসন্তুষ্ট, আপনি তাকে ক্ষমা করতে পারতেছেন না এবং তাকে মনে করেন তিনি জাহান্নামী হবেন এবং লানত করতেছেন। সম্মানিত বোন, এখানে যে বিষয়টি আমরা দেখব, আমাদের ইসলাম হচ্ছে সৌন্দর্য, আমাদের ইসলামের সৌন্দর্যের কোনো আর নজির হতে পারে না, তাই ইসলামের সৌন্দর্য যদি নাকি সেটা আমি গ্রহণ করি আমি নিজের সৌন্দর্য মণ্ডিত হব। তাই আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত যে নিয়ম বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী আছে, সেই কোরআনের গুণে আমরা নিজেকে গুণান্বিত করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মোমেন সে লানতকারী হয় না, তাই আমরা কাউকে লানত দেব না। এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন্নাস, জান্নাতের অধিবাসী আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বললেন এর মধ্যে আছে যারা কাযিমিনাল গায়জ, যারা গুসসাকে হজম করে এবং মানুষদেরকে ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন নেককারদেরকে পছন্দ করেন। সম্মানিত বোন হাসি, যারা আমাদেরকে এভাবে কষ্ট দেয় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিধান মোতাবেক তাদেরকে আমরা ক্ষমা করি, রাখকে সংবরণ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মহিলা সাহাবিয়াদেরকে বললেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে, আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاشر النساء تصدقنا فاني اريت كنا اكثر اهل النار فقلنا وبما يا رسول الله قال تكثرن اللعنه وتكفرن العشير. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলাগণ, তোমরা বেশি থেকে বেশি সৎকার করো, কারণ আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। তখন মহিলাদেরকে বলে মহিলাদের থেকে প্রশ্ন গেল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি থেকে বেশি জাহান্নামী? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষা সেটা হচ্ছে তুকসিরুন্নাল লানা, তোমরা বেশি থেকে বেশি লানত করো, অভিশাপ দাও। আর এটা হচ্ছে তোমরা যে আশির যারা আছে নিজের নিজস্ব পরিবার পরিজন যারা আছে তাদের যে নাশকুরি করো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো না, স্বামীর কৃতজ্ঞতা করো না। একজন স্ত্রী স্বামীর থেকে সব কিছু পায় কিন্তু তাকে ধন্যবাদ দেয় না এবং যে তার শুক্রিয়া আদায় করে না, তো এই সকল কারণে জাহান্নামে যাওয়ার যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করলেন। তাই সম্মানিত বোন, এখানে কাউকে আমরা লানের দেওয়া থেকে যে বেঁচে থাকি দূরে থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশ দেন সেটা আমাদের জন্য আরও শিক্ষা, যে খুজিলা ফাওয়া মুরবিল আরফে ওয়া আরজানিল জাহিলিন, হে নবী, আপনি মানুষদেরকে ক্ষমা করুন এবং সৎ কাজের নির্দেশ দেন এবং মূর্খ লোকদের থেকে নিজেকে যে দূরে রাখুন, তাদের সাথে বিতর্ক লিপ্ত হওয়ার প্রয়োজন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের উচ্চ শিখর যে আমি পুরো করার জন্য এই দুনিয়াতে আসছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ফাড়াইছেন এই দুনিয়াতে যেন আমি সৎ চরিত্রের একটা যে নমুনা হইতে পারি। তাই আসি সম্মানিত বোন, আমরা নবীওয়ালা আখলাকের পরিচয় দিই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটি
মুস্তাদ আহমদের মধ্যে হাসান সূত্রে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ইয়াকুবা ইবনে ইয়া উকবা সিলমান কাতাকা ওয়া আতি মান হারামাকা ওয়া আরিজ আম্মান জালামাক। হে উকবা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করো তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো, আর যে তোমাকে কোনো কিছু না দিয়ে মাহরম করে তুমি তাকে দাও, এবং ওয়ার জামান জালামাক, আর যে তোমার প্রতি জুলুম করছে তুমি তার থেকে যে কি করো প্রতিশোধ নেওয়া থেকে দূরে থাকো। তাই সম্মানিত বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেওয়া হেদায়েতের প্রতি আমরা আসি, আল্লাহ তাআলার কথাটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদেরকে যে অজস্র নেয়ামতের মধ্যে ভূষিত করবেন, আর এটা হচ্ছে বড় একটা আখলাক যে মানুষকে ক্ষমা করা। তাই এতেই কল্যাণকর, এতেই যে আমি আমার পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো, কারণ আল্লাহ তাআলার কথা হলো আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করেন, বিভিন্ন পরিস্থিতি যেটা আমরা মানতে পারবো না এমন একটা পরিস্থিতি আমাদের সামনে রাখেন, তাতে করি আসলে প্রকৃতপক্ষে আমি আমার রাগকে সম্পূর্ণ করতে পারি কিনা, ধৈর্য ধারণ করতে পারি কিনা। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলার কথা হলো আমাকে অবশ্যই জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করবেন, আমি পরীক্ষিতা পাস হওয়ার পরীক্ষার মধ্যে পাস করার কারণে, অন্যথায় আমি নিজেকে যতই দিনদার ভাবি না কেন আসলে আমাকে যে প্রকৃত দিনদার হইতে হলে আমাকে জায়গায় জায়গায় পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তাই যে আল্লাহ তাআলার কথা আর এই কথাই আমরা স্মরণ করি, ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস। আল্লাহ তাআলার কথা আলা বলেন জান্নাতের অধিবাসী তারাও হবে যারা যে মানুষদেরকে ক্ষমা করে এবং রাগকে সংবরণ করে, আর আল্লাহ তাআলার কথা আলা যে নেককারদের ভালোবাসেন। তাই আসি আল্লাহ তাআলার কথা আলার প্রতিষ্ঠিত পথে আসি, আমরা নিজেদেরকে সংশোধন করে নেই, মানুষদেরকে ক্ষমা করার গুণে গুণান্বিত হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।